83% ভিসা আবেদন কমেছে কেয়ার সেক্টর, তারপরে স্কিল্ড ওয়ার্কার এবং যে স্টুডেন্ট ভিসা, এবং এর কারণ হিসেবে বলা হচ্ছে সরকার এই ব্রিটেনে এই যে সেক্টরগুলোর কথা বললাম সেই সেক্টরগুলোতে কড়াকড়ি করার কারণে এই ভিসা আবেদনের সংখ্যা কমেছে। এরা মূলত গত বছর এই যে প্রথম যে কোয়ার্টার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের হিসাব আর চলতি বছরের তিন মাসের হিসাবের সাথে কম্পেয়ার করে এই তথ্যটি বলা হয়েছে। যেমন এই বছরের প্রথম তিন মাসে 139,100 ভিসা গ্রান্টেড হয়েছে, যেটা হচ্ছে স্টুডেন্ট, কেয়ার ওয়ার্কার এবং বিভিন্ন স্কিল ক্যাটাগরির ব্যবসা স্কিল ক্যাটাগরির যেই ভিসাগুলো রয়েছে সেখানে। তবে সেটা যদি আমরা 2023 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের সাথে হিসাব করি তাহলে গত বছর এই তিন মাসে এর সংখ্যা ছিল 184,000। এখানে আপনারা জানেন যে বিশেষ করে কেয়ার সেক্টরে ভিসা এখন আর ব্রিটেনে গত মার্চ মাস থেকে এটা শুরু হয়েছে যে ব্রিটেনে কেউ আর তাদের পরিবার নিয়ে আসতে পারবেন না, একা আসতে হবে। আর এই কারণেই কিন্তু কেয়ার সেক্টরে এই ভিসার সংকটটা তৈরি হয়েছে, মানে ভিসা আবেদনের সংখ্যাটা কমে গিয়েছে। আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও আপনারা জানেন যে জানুয়ারির পর থেকে নিয়ম করা হয়েছে যে পরিবার নিয়ে আনা যাবে না, মানে ডিপেন্ডেন্ট আনা যাবে না। সুতরাং এই ক্যাটাগরিতেও উল্লেখযোগ্যভাবে ভিসার সংখ্যা কমেছে। আর স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে নতুন যে নিয়ম নিয়ে আসা হয়েছে 38,700 বা 700 পাউন্ড স্যালারি দিতে হবে বছরে, যদিও সেটা এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে, কিন্তু তার আগে থেকেই স্কিল্ড ওয়ার্কার ভিসা এসে ব্রিটেনে কাজ পাওয়া যাচ্ছে না। এই ধরনের সংবাদের কারণে এই সেক্টরেও ভিসার সংখ্যা অনেকটা কমে গিয়েছে। এবং এখানে হোম অফিস যেমন এই গত মার্চেরই একটি তারা কম্পেয়ার করেছে যে এই বছরের মার্চের সাথে গত বছরের যে মার্চের শুধুমাত্র যদি সোশ্যাল এবং কেয়ার ওয়ার্কারের ভিসা বলি সেখানে 11,900 প্রায় 12,000 ভিসার সংখ্যা আবেদনের সংখ্যা কমে গিয়েছে শুধুমাত্র মার্চ মাস গত বছরের সাথে এই বছরের মার্চ মাসের তুলনা করলে। ব্রিটিশ সরকার আপনারা জানেন যে নেট মাইগ্রেশন প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ার কারণে তারা অবৈধভাবে যারা ব্রিটেনে আসেন তাদেরকে দমানোর জন্য নানান ধরনের আইন এবং নিয়ম নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু সেটাও কন্ট্রোল করতে পারছে না। আর যে কারণে বৈধ মাইগ্রেশনের উপরে তারা এখন হাত দিয়েছে, বিশেষ করে এইসব সেক্টরে যে পরিমাণে অ্যাবিউস হয়েছে ভিসার জন্য, এবং গত দুই বছরে বা তিন বছরে যদি আমরা বলি এইসব সেক্টরে প্রচুর মানুষ এই ভিসা এই ব্যবস্থাগুলোকে ব্যবহার করে পরিবার নিয়ে এসে এখন ব্রিটেনে যেই অর্থনীতির উপরে এক ধরনের চাপ তৈরি হয়েছে, সামাজিক জীবনযাপনের উপরে এক ধরনের চাপ তৈরি হয়েছে, সেই কারণে কিন্তু এর কড়াকড়ি। কারণ স্কিল্ড ওয়ার্কার ভিসা যারা এসেছেন বেশিরভাগেরই স্কিল্ড নেই, তারা কাজে যুক্ত হতে পারছেন না, অনেক জায়গায় আবার প্রতারণার শিকার হয়েছেন। সব কিছু মিলিয়ে এই সেক্টরগুলোতে মানুষের যে আসার আগ্রহের যে জায়গাটা ছিল সেটা অনেকটাই কমে গিয়েছে, যেটা আসলে মূল লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের, যে মানুষজন যাতে এইসব সেক্টরগুলোতে না বুঝে না জেনে শুনে এসে প্রতারিত না হন, এবং এই সেক্টরগুলোতে আসতে গেলে অবশ্যই যাতে স্কিল নিয়ে আসে। এই বিষয়গুলোই ব্রিটিশ সরকারের মাথায় ছিল, এবং সেটাই কিন্তু এই গত প্রথম তিন মাসের যদি আমরা হিসাব করি তাহলে বলা যায় যে ব্রিটিশ সরকার তাদের পরিকল্পনায় অনেকটাই সফল হয়েছে। তবে ব্রিটেনে হেলথ কেয়ার সেক্টরে এখনও দেড় লাখেরও বেশি ভ্যাকেন্সি রয়েছে, যেটা এই সেক্টরের জন্য একটি সংকট। সেই সংকট কিভাবে সরকার মোকাবেলা করবে সেটাও কিন্তু প্রশ্নের বিষয়। আসম আসম, রানা টিভি।